হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি দেবব্রত। সবাইকে ওয়েলকাম আমাদের ইউটিউব চ্যানেল চাকরি সংবাদে। প্রতিদিনের মতন আজকে আবার একটা নতুন চাকরির খবর। থাম্বনেল দেখে বুঝতেই পারছেন যে ডেটা এন্ট্রি অপারেটর পোস্টে নিয়োগ হবে, যার জন্য বয়সের যে উত্তরসীমা বলা হয়েছে সেটা হচ্ছে 40 এবং বেতন এখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে 15,000 টাকা আপনি মান্থলি এই স্যালারিটা পাবেন। এবং এটা কিন্তু রিক্রুটমেন্ট প্রতি জেলায় হবে। তো আমরা চলে আসবো অফিসিয়াল নোটিফিকেশানে, যেখানে দেখে নেব এর জন্য কী শিক্ষিকতা যোগ্যতা রয়েছে, কতদিনের মধ্যে অ্যাপ্লাই করবেন এবং পূর্ণাঙ্গ ঘটনাটা। তো চলে আসছি আমরা অফিসিয়াল নোটিফিকেশানে। দেখুন, প্রথমে এই অফিসিয়াল নোটিফিকেশানে যেটা আমরা দেখতে পাচ্ছি, ওয়েস্ট বেঙ্গল মেডিকেল সার্ভিস কর্পোরেশন লিমিটেড এখানে একটা রিক্রুটমেন্ট বের করেছে, যেখানে প্রথমেই যেটা বলা হয়েছে যে অনলাইনে আপনাকে অ্যাপ্লিকেশান করতে হবে। অ্যানেক্সচার এতে পুরো সম্পূর্ণ ডিটেলস দেওয়া আছে, শিক্ষাগত যোগ্যতা, বয়স। তো ভিডিওটাকেও স্কিপ করবেন না, দেখে নেবো আমরা জেনারেল ইনফরমেশান এবং চলে আসবো আমরা ইন ডিটেলসে। দেখুন এটা কি বলেছে, 15 ফিনান্সের আন্ডারে এঙ্গেজমেন্ট হবে ন্যাশনাল হেলথ মিশন, জাতীয় যে স্বাস্থ্য মিশন, সেখানে রিক্রুটমেন্ট হবে ডেটা এন্ট্রি অপারেটর পোস্টে। তার জন্য প্রথমেই যে ক্রাইটেরিয়াটা আছে সেটা হচ্ছে অ্যাপ্লিকেন্টকে অবশ্যই ইন্ডিয়ান সিটিজেন হতে হবে, তেমন তাকে ভারতীয় হতে হবে। এবং অ্যাপ্লিকেশান আপনি ভ্যাকেন্সি ওয়াইজ করবেন এবং প্রতি জেলা থেকেই এখানে অ্যাপ্লিকেশান করা যাবে। অ্যাপ্লিকেশান মোড হচ্ছে একটাই, সেটা হচ্ছে আপনাকে অনলাইনে অ্যাপ্লিকেশান করতে হবে, যার জন্য যে অফিসিয়াল ওয়েবসাইটটা দিয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটটা হচ্ছে www.wbmsc.gov.in। এখানে 2 তারিখ থেকে অ্যাপ্লিকেশান শুরু হয়ে গেছে, আপনিও অনলাইনে অ্যাপ্লিকেশান করতে পারবেন। এবার চলে আসবো আমরা যে এর জন্য ফিস। প্রথমে দেখুন এটা একটা আনন্দ সংবাদ, এখানে বলে দিয়েছে নো অ্যাপ্লিকেশান ফিস নিড টু বি পেইড, মানে যে কোনো ক্যাটাগরির স্টুডেন্ট হোক, সেটা আনরিজার্ভ হোক বা এসসি হোক, এসটি হোক, ওবিসি হোক, ইকোনমি উইকার সেকশন বা ফিমেল হোক, কাউকেই এর জন্য কোনো অ্যাপ্লিকেশান ফিস দিতে হবে না। আর যে ইম্পর্টেন্স নোটটা দিয়েছে সেখানে হচ্ছে হার্ড কপি বা প্রিন্ট কপি অফ দ্য অনলাইন রেজিস্ট্রেশন ফর্ম প্রিন্ট উইথ দ্য লাস্ট ডেট অফ দ্য অনলাইন অ্যাপ্লিকেশান, এইগুলো নিয়ে আপনাকে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় যেতে হবে। তার মানে হচ্ছে আপনি যখন অনলাইনে ফিল আপ করবেন, তখন অনলাইন ফর্ম ফিল আপের পর ফর্মটাকে আপনি হার্ড কপি করবেন, মানে জেরক্স করবেন সেটার বা প্রিন্ট আউট করে নেবেন। তারপর আপনার যা ডকুমেন্টস আছে সেই ডকুমেন্টসগুলোকে নেবেন এবং সেই সমস্ত ডকুমেন্টস দিয়ে আপনি কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশানে চলে আসবেন। এবার আমরা দেখব ইন ডিটেলসে, যেখানে সমস্ত কোয়ালিফিকেশান, শিক্ষাগত যোগ্যতা সব কিছুই বলা আছে। তো চলে আসছি আমি সেই নোটিফিকেশানে, এখানে আর জেনারেল ইনস্ট্রাকশন আছে যেগুলো বিশেষ একটা আমাদের প্রয়োজন নয়। তো চলে আসছি, দেখুন পোস্টের নাম বলেছে কি, ডেটা এন্ট্রি অপারেটর। আগেই বললাম যে ডেটা এন্ট্রি অপারেটর পোস্টে নেওয়া হবে, যার জন্য বয়সের যে উর্ধসীমা বলা হয়েছে সেটা হচ্ছে ম্যাক্সিমাম 40, মানে 40 বছর পর্যন্ত আপনি অ্যাপ্লাই করতে পারবেন। কিন্তু আমরা জানি এসসি বা এসটি বা ওবিসিরা বয়সের ছাড় পায়, এক্ষেত্রেও সেই ছাড়টা পাবে। টোটাল শূন্য পদ আছে 34টা, তার মানে আপনাকে প্রত্যেক জেলা থেকেও আবেদন করতে হবে এবং আবেদন করতেও পারবেন, প্রত্যেক জেলায় শূন্য পদ আছে। প্রথমেই যেটা আসছে স্টেট হেডকোয়ার্টার, স্টেট হেডকোয়ার্টার মানে কলকাতাতে হবে, সেখানে 6টা শূন্য পদ। তারপর দেখুন আলিপুরদুয়ার, বাঁকুড়া, বিষ্ণুপুর এইচডি মানে হেলথ ডিস্ট্রিক্ট কথা বলা হয়েছে, বীরভূম, তারপর বিষ্ণুপুর, তারপর হচ্ছে দক্ষিণ দিনাজপুর, তারপর দার্জিলিং জিটিএ এবং দার্জিলিং এসএমপি ডায়মন্ড হারবার, এই প্রত্যেকটা, এবং হুগলি, হাওড়া, জলপাইগুড়ি, ঝাড়গ্রাম, কালিম্পং, কোচবিহার, মালদা, মুর্শিদাবাদ, নর্থ চব্বিশ পরগনা, সাউথ চব্বিশ পরগনা, নন্দীগ্রাম, সমস্ত জেলায়, মানে 29টা যে জেলা আছে সেই 29টা জেলায় 29টা, আর স্টেট হেডকোয়ার্টারে 6টা, টোটাল আমার 34টা শূন্যপদ কিন্তু আছে। এর জন্য যে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে সেটা, শিক্ষাগত যোগ্যতা দেখুন এখানে বলা হয়েছে যে গ্রাজুয়েট ফ্রম এনি রিকগনাইজড ইউনিভার্সিটি, এবং তার সাথে আপনাকে ডিপ্লোমা করতে হবে কম্পিউটার অ্যাপ্লিকেশানের উপর। তার মানে আপনি যে কোনো স্ট্রিম থেকে যদি গ্র্যাজুয়েট হন, মানে আপনি আর্টস, কমার্স, সায়েন্স, যে কোনো স্ট্রিম থেকে আপনাকে গ্র্যাজুয়েট হলেই হবে, এবং তার সাথে সাথে আপনাকে 1 বছরে সার্টিফিকেট বা ডিপ্লোমা কোর্স, ডিপ্লোমা সার্টিফিকেট কোর্স করতে হবে কম্পিউটার অ্যাপ্লিকেশানের উপরে। এর জন্য কোনো এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতার প্রয়োজন নেই। এবং এখানে যেটা বলা হয়েছে, এইখানে নেই কিন্তু এইখানে বলা হয়েছে যে মিনিমাম 1 বছরের অভিজ্ঞতা লাগবে, সেটা হচ্ছে এনি কোম্পানি, মানে গভর্নমেন্ট সেক্টর না হলেও হবে বা এনজিওতে না হলেও হবে, কিন্তু যে কোনো কোম্পানিতে আপনাকে 1 বছরের ডেটা এন্ট্রি অপারেটারে যে
কাজ করার অভিজ্ঞতা সেটা কিন্তু এখানে চাওয়া হয়েছে। এবং এর জন্য যে স্যালারির কথা বলা হয়েছে সেটা হচ্ছে 15,000 টাকা কনসোলিডেটেড স্যালারি। কনসোলিডেটেড স্যালারি আর কিছুই নয়, সেটা হচ্ছে আপনাকে কিউমুলেট করে একবার দেবে। এখানে আলাদা করে এইচআরএ বা বেসিক পে বা ডিএ এইগুলো হয় না, এগুলো একবারে হয়। তো তার জন্য এইখানেই এটাই হচ্ছে তার টোটাল স্যালারি 15,000 টাকা। এটাই হলো আজকের ভিডিও। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দেবেন, এবং আমাদের চ্যানেল চাকরি সংবাদে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবেন। থ্যাংক ইউ ওয়াচ দ